কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে বিজেপির দলীয় কার্যালয়ে তালাবন্দী করে রেখে বিক্ষোভ বিজেপির একাংশের। জেলা সভাপতিকে মারধর, ব্যাপক উত্তেজনা। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে তালাবন্দী করে রেখে বিক্ষোভে ফেটে পড়ল বিজেপির একাংশ। বাধা দিতে গেলে হেনস্থা ও মারধর করা হয় বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্রমণ্ডলকেও। বিজেপি সূত্রে জানা গেছে, এদিন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। এই সময়ই আচমকাই সেখানে হাজির হন বিজেপির একদল কর্মী। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে যে কক্ষে বৈঠক চলছিল সেই কক্ষের দরজায় তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। শুরু হয় ব্যাপক বিক্ষোভ। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি, সুভাষ সরকার দল পরিচালনার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা চালাচ্ছে, কাছের লোকদের দলের পদ পাইয়ে দেওয়া হচ্ছে। সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ফেটে পড়েন বিক্ষোভকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি জেলা নেতৃত্বের দাবি, বিক্ষোভকারীরা কেউ বিজেপির কর্মী নন। তৃণমূলের উস্কানিতে বিক্ষোভকারীরা এই কাণ্ড করেছেন। আরামবাগ টাইমস রিপোর্ট। সুভাষ সরকার হারাও।
আজকে বাঁকুড়া পৌরসভার যে 2022 পৌরসভা ভোট হয়েছে তার যারা যারা ভোটে ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল তাদেরকে এখানে ডাকা হয়েছিল। একমাত্র 10 নম্বর ওয়ার্ডে আমি যে প্রার্থী হয়েছিলাম আমাকে বাদ দিয়ে বিগত 4.5 বছর ধরে এইরকম কোনো স্বৈরতন্ত্রী চালিয়ে যাচ্ছে। এ কোন রকম যা যে কাজের লোক তাকে বাদ দিয়ে ও চামচা ও দলদাস যদি কেউ হতে পারে ও দাস যদি কেউ হতে পারে তাকে ও জায়গা দিবে। এরকম করে বিগত 4.5 বছর ধরে ও একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে। মানুষ বাঁকুড়ার মানুষ ওর প্রতি বিতঃসদ্র, মানুষ ওর বিরুদ্ধে পাগলে খেপে আছে। এরপরেও এ কি করে এখানে বসে থাকতে পারে? এইখানে গত আজকে 24টা ওয়ার্ড দিকে যে প্রার্থীগুলো ডাকা হয়েছিল একমাত্র আমাকে বাদ দেওয়া হয়েছে। কেন নাকি আপনারা যদি জানেন কিছুদিন আগে আমরা জেলাতে একটি চিঠি দিয়েছিলাম, আমরা ঘরোয়া ব্যাপার বলে একটা চিঠি দিয়েছিলাম যে আমাদের সাংগঠনিক যে 91 জনের সিট আছে পদ আছে সেইগুলোতে কেন যোগ্য লোককে দেওয়া হচ্ছে না, বহু সিট খালি থাকা সত্ত্বেও, পদ খালি থাকা সত্ত্বেও। আর বাঁকুড়াতে যদি কিছু চাকরি হয়েছে কি পদ্ধতিতে হয়েছে, যদি সুভাষ সরকার হাত ধরে হয়েছে বা সুভাষ সরকার যদি এখানে কোনো ভূমিকা না থাকে সেই জন্য আলোচনায় বসার জন্য বলেছিলাম, শুধুমাত্র আলোচনায় বসার জন্য বলেছিলাম। তারপর আমাদেরকে শোকজ করে আমাদের নামে তৃণমূলের নামে অপবাদ দেয়, আমরা নাকি তৃণমূলের সাথে সেটিং করে আমরা এখানে এখানে আমরা দল করেছি। বাঁকুড়াতে 24টা ওয়ার্ডে একমাত্র আমি প্রার্থী যে 95টা ভোটে হেরেছে, যার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম শম্পা দরিপা বাঁকুড়ার প্রাক্তন MLA, এই গত বছরে 5 বছরের চেয়ারম্যান আর হচ্ছে 15 বছরের কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডে, আমাদের সুভাষ সরকারের বিরুদ্ধে, এই স্বৈরাচরণীর বিরুদ্ধে, এই স্বৈরাচারীর বিরুদ্ধে। আজকে আমাদেরকে যেহেতু 6 তারিখে আমাদের লাস্ট দেওয়ার ডেট ছিল যে আমাদেরকে সাথে আলোচনা বসার জন্য, আমরা কিন্তু এটা ঘরোয়া ব্যাপার বলে রেখেছিলাম। 6 তারিখের পরে জেলা কমিটি 9 তারিখে ঘোষণা করেছে, আমি বাঁকুড়ার কনভেনার ছিলাম, আমরা পুরো পঞ্চায়েত ভোটে যে কাজগুলো করেছি সেগুলো বাঁকুড়ার মানুষ জানে। 80% নমিনেশন ব্লক ওয়ানে আমার হাত ধরে হয়েছে, পুরন্দরপুরে ভোট গঠন সেখানে আমরা লড়াই করেছি, দিয়েছি ভোট গঠন করেছি, আমাকে এখান থেকে শোকজ করে আমি কেন শোকজ করা আছে, এই শোকজ করার কোনো ডিসিশন হলো না, আগে শোকজ করে শোকজ করেছে, আমরা চিঠির উত্তর দিয়েছি, তারপরে আমার 6 তারিখের মধ্যে ডাকেনি। আমাদের আমাদের ব্যাপারটা না সলভ করে ও আজকে এখানে মিটিং বসেছে, জেলা কমিটি করেছে। আজকে আমরা চাবি দিয়েছি ততক্ষণ পর্যন্ত খুলবো না, যতক্ষণ না পর্যন্ত আমাদের রাজ্য সভাপতি আর বিরোধী দল নেতা আমাদেরকে ফোন করছে ততক্ষণ বসে থাকবে। এখানে এখানে জেলা সভাপতি আছে, সুভাষ সরকার আছে, আর কয়েকজন জেলা পদাধিকারী আছে, আর যারা পৌরসভার কিছু প্রার্থী আছে যারা ভোটে দাঁড়িয়েছিল। আমার নাম কৌশিক সিং, আমি হচ্ছে বাঁকুড়া বিজেপি দলের মন থেকে বিক্ষোভ দেখাচ্ছি। বিক্ষোভ বিগত বহুদিন ধরে আমরা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হয়ে কাজ করে এসেছি, পৌরসভা বলুন, পঞ্চায়েত বলুন, লোকসভা বলুন, বিধানসভা বলুন, তো আমাদের মতন কার্যকর্তাদের যারা আমরা কাজ করে এসেছি তাদেরকে আমাদের বসিয়ে রেখে সংগঠনের বেহাল দশা করে রেখেছেন এবং 24-0 হয়েছি, সেটা তো আমাদের মনে খুব দুঃখ হয়েছে। পঞ্চায়েতেও আমাদের এই রেজাল্ট দেখে আমাদের দুঃখের জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় হয়তো আমাদের রিকু শর্মা একটা পোস্ট করেছিল বা আমি একটা পোস্ট করেছি তার জন্য, ও বাবন দা তো কিছু করেনি, তাও ওনাকে আমাদের তিনজনকে একসাথে শোকজ করা হয়েছে। 16 নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে, আমাদের শোকজ করার জন্য আমরা 6 তারিখ লাস্ট ডেট দিয়েছিলাম, সে 6 তারিখে ওনারা কোনো সুরাহা না বার করে ওনার জেলা কমিটি করেছে কনভেনার বামনদাকে সরকারিও দিয়েছে এবং ওরা একনায়তন্ত্রভাবে পুরো জেলাটাকে অর্গানাইজ করছে। সুভাষ সরকার নিজের একনায়তন্ত্র করে পুরো জেলা কমিটিকে পরিচালনা করছেন, নিজের চামচার মতন যে সকল কার্যকর্তারা ওনার পেছনে পেছনে গাড়ির দরজা খুলে দিবে, ওনার ফটো তুলবে, ওনার পোস্ট করবে, ওনার লাইক করবে, তাদেরকে উনি পছন্দ করে জেলা কমিটিতে রেখেছেন। পঞ্চায়েতের ফলে পঞ্চায়েতের যে খারাপ ফলের জন্য দায়ী কে? কেন্দ্রীয় মন্ত্রী দায়ী,
সংগঠনকে মজবুত করতে পারবো না, ওরা পুরো তৃণমূলের সাথে ওরা সেটিং করে আছে, আমরা নয়। আমাদের বাঁকুড়া জনতা জনতা সবাই জানে যে আমরা কিভাবে ভারতীয় জনতা পার্টিকে কাজ করেছি। আজকে আমরা তালা বন্ধ করেছি এবং বিরোধ প্রদর্শন, ডাক্তার সুভাষ সরকার আছেন এবং জেলা সভাপতি আছেন এবং প্রাক্তন বাঁকুড়া জেলার সভাপতি আছেন, আরো মন্ডলের পদাধিকারী সকলে আছেন। আপনার নাম? মোহিত শর্মা। তৃণমূলের মদত পুষ্ট দুষ্কৃতি, এরা সব বিজেপি কেউ নয়, এগুলো কেউ বিজেপির না, একদম বিজেপি নয়, এগুলো সব তৃণমূলের মদত পুষ্ট দুষ্কৃতি। এগুলো সব তৃণমূলের দুষ্কৃতি, এদেরকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। তারা তৃণমূলের সঙ্গে যোগ সাজস করে বিজেপির ক্ষতি করে, এই ধরনের লোকেরা আছে। আমরা সাংসদকে চাপিয়ে বিষয়টা আমরা দেখছি। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীকে বাঁকুড়া জেলায় তাকে দু ঘন্টা ধরে বিজেপির কর্মী সমর্থকরা ঘরবন্দি করে রেখেছে, তিনি গোষ্ঠীদ্বন্দ্ব করছেন। তারা এমনিতেও দাঁড়ালে জিতবে না, তারা তৃণমূল নিয়ে বলে, আজকে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে, তারা নাকি সংগঠন করবে। তাদের সংগঠন টোটালটাই জিরো এবং নিজেরা এই গোষ্ঠীদ্বন্দ্ব করে প্রকাশ্যে চলে এসছে, তাদের অন্তরেই তাদের এই ঝামেলাগুলো হচ্ছে। দেখুন, সামনে তো লোকসভা ইলেকশন, আরো নতুন নতুন অনেক নাটক আমরা দেখতে পাবো আগামী দিনে।